আমি হাজির হয়েছি বাংলাদেশের 13টি দর্শনীয় স্থান, যেই স্থানগুলোতে আপনারা ভ্রমণ করে আপনারা আপনাদের অবসর সময় কাটাতে পারেন এবং সেই সময়কে আরও উপভোগ্য করে তুলতে পারেন। আর এই টিউটোরিয়ালটিতে স্পেশালি যারা ভ্রমণ প্রিয়সী আছেন তাদের জন্য। তো চলুন জেনে নেওয়া যাক যে 13টি স্থানে আপনারা ভ্রমণ করে আপনাদের অবসর সময় এবং আরও উপভোগ করে তুলতে পারেন তা নিয়ে আলোচনা করা যায় সংক্ষিপ্তভাবে। প্রথম যে স্থানটি নিয়ে আলোচনা করবো সেটা হলো সুন্দরবন, যেটা সুন্দরী এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আর এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে আপনারা ভ্রমণ করে সময় কাটাতে পারেন। আপনারা যেতে পারেন চট্টগ্রামে হিল ট্র্যাকে, যেখানে আপনার ছোট বড় পাহাড়ের সমাবেশ এবং উপজাতির সমন্বয়ে এই অঞ্চলটা গঠিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে এক নিরাভূমি। এখানে গিয়ে আপনারা আপনাদের অবসর সময় কাটাতে পারেন। আপনারা যেতে পারেন দাসবাড়ি মস্ক গড়, যেটা প্রাক ঐতিহাসিক খুব সমৃদ্ধশালী একটা শহর ছিল আগে। এটা ভারত এবং বাংলাদেশের সীমানবর্তী অঞ্চলে অবস্থিত। এইখানে গিয়েও আপনারা ঐতিহাসিক অনেক কিছু জানতে পারেন এবং এখানে আপনাদের সময় কাটাতে পারেন। অবশ্যই সময় কাটানোর জন্য বরিশালের ভাসমান মার্কেট, যা ভাসমান বাজার নামে পরিচিত, এই বাজারে গিয়েও আপনারা আপনাদের সময় কাটাতে পারেন। আর এখানে দেখতে পারেন এবং বাজারও করতে পারেন অবসর সময় উপভোগ করার জন্য। আপনারা যেতে পারেন বাগেরহাটের ষাট গম্বুজ মস্ক, যেটা ঐতিহাসিক একটা মস্ক, যে মস্কে আপনারা গিয়ে আপনাদের নামাজ আদায় করতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা দৃশ্য এবং সিনারিগুলো উপভোগ করতে পারেন। আপনারা অবসর সময় যেতে পারেন গোবিন্দা মন্দির পথিয়াতে, যেটা গোবিন্দা মন্দির নামে পরিচিত। এখানে আপনারা দেখতে পারেন অবসর সময় কাটানোর জন্য আপনারা জাফলং যেতে পারেন। জাফলং হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমানবর্তী অঞ্চলে অবস্থিত, এখান থেকে বেশিরভাগ পাথর সংগ্রহ করা হয়। এই স্থানে গিয়ে আপনারা আপনাদের সময়কে আরও মধুময় এবং সুন্দর করে তুলতে পারেন। আপনারা যেতে পারেন কাপ্তাই লেকে, যেটা রাঙামাটিতে। এই কাপ্তাই লেকে গিয়ে চিত্তরঞ্জনের রাঙামাটি, এখানে গিয়ে আপনারা আপনাদের সময়কে আরও মনোমুগ্ধ করতে পারেন। এটা হলো কাপ্তাই লেক, তার ন্যাচারাল পরিবেশটা আরও সুন্দর সামনে থেকে। পানাম নগর হচ্ছে সোনারগাঁয়ের হিন্দুদের প্রাচীন একটি শহর, এই মার্চেন্ট শহর বলা হয় এটাকে, ব্যবসায়ী একটি শহর। এখানে গিয়ে আপনার প্রাগ যে শহরের যে লোকেশিত সেটা আর গিয়ে আপনারা উপভোগ করতে পারেন সোনারগাঁয়েতে। আপনারা যেতে পারেন 125 কিলোমিটার দৈর্ঘ্য পৃথিবীর সর্ববৃহত্তম আনব্রোকেন সি বিচ, যেটা কক্সবাজার, সেখানে গিয়ে আপনারা আপনাদের সময়কে আরও উপভোগ করে তুলতে পারেন। চিটাগং এর আরেকটি পার্ট হচ্ছে এবং সেটা কক্সবাজার থেকে একটু সমুদ্র পৃষ্ঠের একটি দ্বীপ, সেটা হল সেন্ট মার্টিন। এখানে গিয়ে আপনারা আরও বেশি আপনাদের সময়কে অবসর এবং মনোমুগ্ধ করতে তুলতে পারেন। এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট। এছাড়া আপনারা যেতে পারেন পাহাড়পুর যেতে পারেন। এই পাহাড়পুরে গিয়ে আপনারা যে বৌদ্ধদের মনাস্টারি যে যা আছে বৌদ্ধদের, এই জায়গাটা আপনারা দেখতে পারেন। এটা প্রাগ ঐতিহাসিক একটা সিম্বল। এছাড়া আপনারা যেতে পারেন চা বাগানে, সিলেটের চা বাগান, যেটাকে বলা হয় আপনার দ্য বেস্ট অন, যেটাকে এটা হাতেই একমাত্র গ্রিন টি পাওয়া যায়। এখান থেকে আপনি আপনার সময়কে উপভোগ করে তুলতে পারেন।